শীত পড়ে গেল। শীতের আমেজের সঙ্গে একটু রহস্য হলে ভালোই জমে, কি বলেন? ডিসেম্বর মাসের চারটি নাটকই একটু রহস্য রোমাঞ্চ ভরা। চিলার 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 সাসপেন্স ভরপুর, এদিক ওদিক গোয়েন্দার ঘুরঘুর। চিলার 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 সাসপেন্স ভরপুর, এদিক ওদিক গোয়েন্দার ঘুরঘুর। কে যে দোষী কেই বা আসল কিলার, চিলার 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 সাসপেন্স ভরপুর। থম থম চারদিক জল বুনছে রহস্য, থম থম চারদিক জল বুনছে রহস্য। কে জট খুলবে কি হবে শেষমেশ, কাজে কি আছে ভবিষ্য, সঙ্গে আছেন প্রদোষ কিরীটি ব্যোমকেশ, সঙ্গে আছেন প্রদোষ কিরীটি ব্যোমকেশ। চিলার 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 সাসপেন্স ভরপুর, এদিক ওদিক গোয়েন্দার ঘুরঘুর। চিলার 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 চিলার। আজ আপনারা শুনবেন ফেলুদার গল্প, সত্যজিৎ রায়ের জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। হ্যালো, প্রদোষ মিত্র আছেন? কথা বলছি। নমস্কার, আমার নাম শঙ্কর প্রসাদ চৌধুরী, আমি পানিহাটি থেকে বলছি। আমি অবশ্যই আপনার অপরিচিত, কিন্তু একটা বিশেষ অনুরোধ জানাতে আপনাকে টেলিফোন করছি। বলুন। আমার ইচ্ছা আপনি একবার এখানে আসেন। পানিহাটি? আগে হ্যাঁ, আমি এখানেই থাকি। গঙ্গার উপরে আমাদের একটা 100 বছরের পুরনো বাড়ি আছে, নাম অমরাবতী, এখানে সকলেই জানে। আপনার কাজের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে, এবং আপনারা যে তিনজন একসঙ্গে ঘোরাফেরা করেন তাও আমি জানি। আমি আপনাদের তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি, এই শনিবার সকালে এসে, এই ধরুন 10টা নাগাদ, রাত্রিটা থেকে আবার রবিবার ফিরে যাবেন। কোনো অসুবিধায় পড়েছেন কি? মানে আমার পেশাটা তো জানেন, কোনো রহস্য? তা না হলে আপনাকে ডাকবো কেন বলুন? তবে সে বিষয়ে আমি ফোনে বলবো না, আপনি এলে বলবো। আমার বাড়িটা আপনাদের আশা করি ভালোই লাগবে, ভালো ইলিশ মাছ খাওয়াবো, যদি ভিডিও ক্যাসেটে ছবি দেখতে চান তাও দেখাবো, আর তার উপরে আপনার মস্তিষ্ক খাটানোর খোরাকও জুটবে বলেই মনে হয়। আমার অবশ্যই এখন এমনিতে কোনো এনগেজমেন্ট নেই, তবে তাহলে চলে আসুন, দ্বিধা করবেন না। তবে একটা কথা। হ্যাঁ বলুন। এখানে আমি ছাড়াও কয়েকজন থাকবেন, গোড়ায় আমি কাউকে আপনার আসল পরিচয়টা দিতে চাই না, একটা বিশেষ কারণে। ছদ্মবেশ নিয়ে আসতে বলছেন কি? সেটার হয়তো প্রয়োজন নেই, আপনি তো ফিল্ম স্টার নন। যারা এখানে থাকবেন আমার বিশ্বাস তারা আপনার চেহারার সঙ্গে পরিচিত নন। আপনি শুধু আপনাদের তিনজনের জন্য ভূমিকা বেছে নেবেন। কি ভূমিকা সেটাও আমি সাজেস্ট করতে পারি। কিরকম? আমার প্রপিতামহ বনওয়ারিলাল চৌধুরী ছিলেন এক বিচিত্র চরিত্র, তাঁর কথা পরে জানবেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তাঁর একটা জীবনী লেখা এমনিতেও বিশেষ দরকার। আপনি যদি ধরুন তাঁর সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে আসেন। ভেরি গুড। আর আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি? আপনার বাইনোকুলার আছে? হ্যাঁ তা আছে। তাহলে ওকে পক্ষীবিদ করে দিন না, আমার বাগানে অনেক পাখি আসে, ওর একটা অকুপেশন হয়ে যাবে। বেশ, আমার খুড়তুতো ভাইটি হবেন পক্ষীবিদের ভাইপো। ব্যাস, তাহলে তো হয়েই গেল।
তাহলে পরশু শনিবার সকাল দশটা দশটা অমরাবতী অমরাবতী আর আমার নাম শঙ্কর প্রসাদ চৌধুরী। ফেলুদাকে অবশ্যই টেলিফোনের পুরো ব্যাপারটা আমার জন্য রিপিট করতে হলো। বলল, জানিস তো সে কিছু লোক আছে যাদের কণ্ঠস্বরে এমন একটা ভরসা জাগানো হৃদ্যতাপূর্ণ ভাব থাকে যে তাদের অনুরোধ এড়ানো খুব মুশকিল হয়। এড়াবে কেন? একে তো একরকম মক্কেল বলেই মনে হচ্ছে। তোমার রোজগারের কথাটাও ভাবতে হবে তো। আসলে ফেলুদার একটা ব্যাপার আছে, এই পরপর গোটা দু তিন কেসে ভালো রোজগার হলে কিছুদিনের জন্য গোয়েন্দাগিরিতে ইস্তফা দিয়ে অন্য জিনিস নিয়ে পড়ে। সে জিনিস অবশ্যই রোজগার নেই, শুধু শখের ব্যাপার। এখন ওর সেই অবস্থা চলছে। এখনকার নেশা হলো আদিম মানুষ। সম্প্রতি পূর্ব আফ্রিকার জীবতত্ত্ববিদ রিচার্ড লিকির একটা সাক্ষাৎকার পড়ে ও জেনেছে যে লিকির কিছু আবিষ্কারের ফলে আদিম মানুষের উদ্ভবের সময়টা এক ধাক্কায় লাখ লাখ বছর পিছিয়ে গেছে। ফেলুদা এখন আদিম মানুষ ও তার বানর পূর্বাবস্থার ভাবনায় মশগুল। পাঁচবার গেছে মিউজিয়াম, তিনবার ন্যাশনাল লাইব্রেরি আর একবার চিড়িয়াখানা। একদিন বলল, একটা থিওরিতে কি বলে জানিস, বলে মানুষ এসেছে আফ্রিকার এক বিশেষ ধরনের খুনে বানর থেকে, যাকে বলে কিলার এপ। আর সেই কারণেই নাকি মানুষের মজ্জায় একটা হিংস্র প্রবৃত্তি রয়ে গেছে, যেটা প্রকাশ পায় যুদ্ধে, দাঙ্গায় আর ওই খুন খারাপিতে। পানিহাটিতে মানুষের এই হিংস্র প্রবৃত্তির কোনো নমুনা ও আশা করছে কিনা জানি না, তবে এটা জানি যে মাঝে মাঝে ওর কলকাতা ছেড়ে অন্তত কিছুক্ষণের জন্য বাইরে ঘুরে আসতে ভালোই লাগে। এই তো সেদিন আমরা লালমোহন বাবুর গাড়ি নিয়ে গিয়ে বর্ধমানে রাস্তায় পান্ডুয়ার বিখ্যাত ঐতিহাসিক গম্বুজ আর ষোড়শ শতাব্দীর মসজিদ দেখে এলাম। লালমোহন বাবুর ড্রাইভার হরিপদবাবু 10 দিনের ছুটিতে দেশে গেছেন বলে ফেলুদাকেই তার জায়গা নিতে হলো। পথে যেতে যেতে লালমোহনবাবু বললেন, দিলেন তো মশাই, একটা দায়িত্ব আর একটা বাইনোকুলার আর দুইখানা বই ঘাড়ে চাপিয়ে। এদিকে গড়পাড়ের তো কাকচুরি ছাড়া কোনো পাখি কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। হ্যাঁ, তবে এখন আমার সম্বল সেলিম আলীর ইন্ডিয়ান বার্ডস আর অজয় হোমের বাংলার পাখি। কুছ পরোয়া নেই, মনে রাখবেন কাক হলো গিয়ে কর্বাস প্লেন্ডেন্স, আর চড়ুই হলো পাশের ডোমেস্টিকাস। ডোমেস্টিকাস, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। সবসময় ল্যাটিন নাম বলতে গেলে জীব জড়িয়ে যাবে, তাই ইংরেজি নামও ব্যবহার করতে পারেন। যেমন ফিঙেকে বলে ড্রঙ্গো, টুনটুনিকে টেলার বার্ড, ছাতারকে জাঙ্গল ব্যাবলার। ব্যাবলার! আর পাখি না দেখলেও মাঝে মাঝে বাইনোকুলার চোখে লাগালেই অনেকটা কাজ দেবে। হ্যাঁ, কিন্তু আমার তো একটা নাম চাই। আপনি হলেন ভবত সিংহ। ভবত সিংহ, ঠিক তাই। আপনার ভাইপো প্রবীর আর আমি সোমেশ্বর রায়। পৌনে 9টায় রওনা হয়ে আমরা 10:05 পানিহাটিতে শঙ্কর প্রসাদ চৌধুরীর বাড়ি অমরাবতীতে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি দেখেই বন্দুকধারী গুর্খা দারোয়ান এসে বিকট কেঁচ শব্দে লোহার গেট খুলে দিল। ফেলুদা বলে, গল্পের শুরুতেই এক গাদা বর্ণনা হড়হড় করে ঢেলে দিলে পাঠক হাবুডুবু খায়, ওটা দিবি গল্পের ফাঁকে ফাঁকে। তাই শুধু বলছি, বিশাল জমির ওপর লাল বাড়িটা পিল্লায় থমথমে আর অনেকটা বিলিতি কাসালের ধাঁচে তৈরি। বাড়ির দক্ষিণে ফুলবাগান, তারপরে গাছপালা রাখার কাঁচের ঘর, আর তারও পরে ফলবাগান। নুড়ি বিছানো পেঁচালো পথ দিয়ে আমরা সদর দরজায় পৌঁছালাম। বাড়ির মালিক গাড়ির শব্দ পেয়ে বাইরে এসে দাঁড়িয়েছিলেন। ওয়েলকাম, ওয়েলকাম টু অমরাবতী। মাঝারি হাইট, ফর্সা রং, বয়স 50-50, পরনে পায়জামা আর আদির পাঞ্জাবি, পায়ে সুঁড় তোলা লাল চুটি, ডান হাতে চুড়ুট।
আমার খুড়তুতো ভাই জয়ন্তও কাল এসেছে, তাকেও দলে টেনে নিয়েছি মশাই। অর্থাৎ সে আপনার আসল পরিচয় জানলেও অন্যদের সামনে প্রকাশ করবে না। অন্যরাও কি এসে গেছেন? না, তাঁরা আসবেন বিকেলে। আসুন, চলুন একটু বসে জিরোবেন, আর সেই সুযোগে কিছু কথাও হবে। আমরা বাড়ির পশ্চিম দিকের বিরাট চওড়া বারান্দায় গিয়ে বসলাম। সামনে দিয়ে গঙ্গা বয়ে চলেছে, দেখলেও চোখ জুড়িয়ে যায়। অমরাবতীর প্রাইভেট ঘাটও দেখতে পাচ্ছি সামনে ডান দিকে। একটা তোরণের নিচ দিয়ে সিঁড়ি নেমে গেছে জল অবধি। শঙ্করবাবু, ওই ঘাট কি ব্যবহার হয়? হয় বই কি, আমার খুড়িমা থাকেন তো এখানে, উনি রোজ সকালে গঙ্গা স্নান করেন। উনি একা থাকেন এই বাড়িতে? হ্যাঁ, একা কেন, আমিও তো দুবছর হলো এখানেই থাকি। টিটাগড় আমার কাজের জায়গা, কলকাতায় আমার স্ট্রিটের বাড়ির চেয়ে এ বাড়ি অনেক কাছে হয়। আপনার খুড়িমার বয়স কত? 78। আমাদের পুরনো চাকর অনন্ত ওর দেখাশোনা করে, এমনিতে মোটামুটি শক্তই আছেন, তবে ছানি কাটাতে হয়েছে কিছুদিন হলো, দাঁতও বেশি বাকি নেই, আর মাথায় সামান্য ছিট দেখা দিয়েছে। নাম ভুলে যান, খেতে ভুলে যান, মাঝরাত্রিরে পান ছাঁচতে বসেন, এই আর কি। ঘুম তো এমনিতেই খুব কম, রাত্রিরে ঘন্টা দুয়েকের বেশি নয়। আসলে 4 বছর আগে কাকা মারা যাওয়ার পর উনি আর কলকাতায় থাকতে চাননি। এখানে থাকাটা ওর কাছে একরকম কাশিবাসের মতো। আমাদের আসল আর নকল দুটো পরিচয়ই তো জানেন, এবার আপনাদের পরিচয়টা পেলে ভালো হতো। আপনি কি করেন জিজ্ঞাসা করাটা কি খুব অভদ্রতা হবে? হ্যাঁ, মোটেই না, মোটেই না। আপনাকে ডেকেছি তো সব কথা খুলে বলবার জন্যই, না হলে আপনি কাজ করবেন কি করে? দেখুন, সোজা কথায় আমি হলাম ব্যবসাদার, বুঝতেই পারছেন এত বড় বাড়ি যখন মেনটেন করছি তখন ব্যবসা আমার মোটামুটি ভালোই চলে। আপনার কি বংশানুক্রমিক ব্যবসা? না, এ বাড়ি তৈরি করেন আমার প্রপিতামহ বনোয়ারিলাল চৌধুরী। অর্থাৎ যার জীবনী লিখতে যাচ্ছি আমি, তাই তো? এক্স্যাক্টলি। তিনি ছিলেন রামপুরের ব্যারিস্টার, বুঝলেন, অগাধ পয়সা করে শেষ বয়সে কলকাতায় চলে আসেন, এসে এই বাড়িটা তৈরি করেন। উনি এখানেই থাকতেন, এখানেই মৃত্যু হয়। ঠাকুরদাদাও ব্যারিস্টার ছিলেন, তবে তাঁর পসার আমার প্রপিতামহের মতো ছিল না। তার দুটো মূল কারণ, জুয়া আর মদ। তার ফলে চৌধুরী পরিবারের অবস্থা সে সময় কিছুটা পড়ে যায়। বাড়িতে বনোয়ারিলালের কিছু মূল্যবান সম্পত্তি ছিল, সেগুলোর কথায় পরে আসছি। তার কিছু আমার ঠাকুরদাদা বিক্রি করে দেন, ব্যবসা শুরু করেন আমার বাবা, আর তার ফলে বংশের ভিত আবারও খানিকটা মজবুত হয়। তারপর আমি। আর আপনার খুড়তুতো ভাই? জয়ন্ত? জয়ন্ত ব্যবসায় যায়নি, সে আছে এক ইঞ্জিনিয়ারিং ফার্মে, ভালোই রোজগার করে, তবে ইদানিং শুনছি ক্লাবে গিয়ে পোকার খেলছে, ঠাকুরদাদার একটা গুণ পেয়েছে আর কি। জয়ন্ত আমার চেয়ে 5 বছরের ছোট। এই ফাঁকে ফেলুদা পকেট থেকে তার মাইক্রো ক্যাসেট রেকর্ডারটা বার করে চালু করে দিয়েছে, এটা হংকং থেকে আনা। আজকাল মক্কেলের কথা খাতায় না লিখে রেকর্ডারে তুলে নেয়, তাতে অনেক বেশি সুবিধা হয়। আত্মীয়ের কথা তো হলো, এবার অনাত্মীয়ের প্রসঙ্গে আসা যাক। তার আগে একটা প্রশ্ন করে নি। হুম। যদিও প্রায় ঘষে উঠে গেছে, তবুও মনে হচ্ছে আপনার কপালে একটা চন্দনের ফোঁটা দেখতে পাচ্ছি, তার মানে কি? তার মানে আর কিছুই না, আজ হলো আমার জন্মতিথি, ফোঁটাটা দিয়েছেন খুড়িমা। আর জন্মতিথি বলেই কি আজ এখানে অতিথি সমাগম হবে? অতিথি বলতে মাত্র 3 জন, গত বছর ছিল 50th বার্থডে, সেবারও ডেকেছিলাম এই 3 জনকেই। ভেবেছিলাম ওই একটি বাড়ি তিথি পালন করব, কিন্তু একটা বিশেষ কারণে এবারও করছি। বুঝতেই পারছেন এ বাড়িতে যারা একবার এসেছেন তাদের দ্বিতীয়বার আসতে কোনো আপত্তি হবে না।
হ্যাঁ তা তো বটেই। আর এই দ্বিতীয়বারের কারণটা কি? খুব ভালো হয় আপনারা যদি চা খেয়ে একবারটি দোতলায় আসেন আমার সঙ্গে, আমার খুড়িমার ঘরে, তাহলে বাকি ঘটনাটা বুঝতে সহজ হবে, আর আমিও ব্যাপারটা গুছিয়ে বলতে পারবো। সিঁড়িতে পৌঁছাতে হলে বৈঠকখানা দিয়ে যেতে হয়। এখানে বলে রাখি, বাহারের আসবাব, কার্পেট, মখমলের পর্দা, ঝাড় লণ্ঠন, শ্বেত পাথরের মূর্তি ইত্যাদি মিলিয়ে এমন জমজমাট বৈঠকখানা আমি বেশি দেখিনি। আপনার খুড়িমা ছাড়া দোতলায় আর কে থাকেন? খুড়িমা থাকেন উত্তর প্রান্তে, আর দক্ষিণে থাকি আমি। জয়ন্ত এলেও দক্ষিণেরই একটা ঘরে থাকে। দোতলার ল্যান্ডিং পেরিয়ে আমরা ঢুকলাম খুড়িমার ঘরে। বেশ বড় ঘর, কিন্তু এতে কোনো জাঁকজমক নেই। পশ্চিমে দরজার বাইরে আলো আর বাতাসের বহর দেখে বোঝা যায় ওদিকেই গঙ্গা। দরজার পাশেই বুড়ি মাদুরে বসে মালা জপছেন, তার পাশে একটা হামানদিস্তা, একটা পানের বাটা আর একটা মোটা বই। নির্ঘাত রামায়ণ কি মহাভারত হবে। আমরা ঘরে ঢুকতেই খুড়িমা মাথা তুলে পুরু চশমার ভিতর দিয়ে আমাদের দিকে চাইলেন। খুড়িমা, কতজন অতিথি এসেছেন কলকাতা থেকে? তাই ঘাটের মরাটাকে দেখাতে আনলি? তা বাপু, তোমাদের পরিচয় জেনে আর কি হবে? নাম তো মনে থাকবে না, নিজের নামটাই ভুলে যাই মাঝে মাঝে। এখন তো বসে বসে খালি দিন গোনা। আসুন আসুন। শঙ্করবাবুর ডাকে আমরা ঘুরলাম। বৃদ্ধা আবার বিড়বিড় করে মালা জপতে শুরু করলেন। এবার দেখলাম ঘরের উল্টো দিকে খাটের পাশে একটা প্রকাণ্ড সিন্দুক রয়েছে। শঙ্করবাবু পকেট থেকে চাবি বার করে সিন্দুকটা খুলতে খুলতে বললেন, এবারে আপনাদের যে জিনিস দেখাবো সে হলো আমার প্রপিতামহের সম্পত্তি। রামপুরে থাকতে বহু নবাব তালুকদার তাঁর মক্কেল ছিলেন। এইগুলো সব তাঁদের উপঢৌকন। এরই বেশ কিছু আমার ঠাকুরদাদা বিপাকে পড়ে বেঁচে দিয়েছিলেন, তবে তারপরেও কিছু আছে, যেমন এই দেখুন। শঙ্করবাবু একটা থলি বার করে তার মুখটা ফাঁক করে হাতের তেলোয় উপুর করলেন। ঝনঝন করে কিছু গোল চাকতি তেলোয় পড়ল। জাহাঙ্গীরের আমলের স্বর্ণমুদ্রা, দেখুন প্রত্যেকটিতে একটি করে রাশির ছবি খোদাই করা। এই জিনিস একেবারেই দুষ্প্রাপ্য। রাশি চক্র হলে ১১টা কেন? ১২টা হওয়া উচিত নয় কি? একটি মিসিং। আরো জিনিস আছে, সেগুলো এই আইভরি বাক্সটার মধ্যে। সোনার উপর চুনি বসানো ইটালিয়ান নস্যির কৌটো, জেট পাথরের চুনি আর পান্না বসানো মোগল সুরাপাত্র, আংটি, লকেট, কিন্তু সেসব আপনারা দেখবেন আজ সন্ধেবেলা সর্বসমক্ষে, এখন নয়। আচ্ছা শঙ্করবাবু, এর চাবি তো আপনার কাছেই থাকে। হ্যাঁ, আমার কাছেই একটা ডুপ্লিকেট আছে, থাকি খুড়িমার আলমারিতে। কিন্তু সিন্দুক আপনার ঘরে নয় কেন? আসলে এ ঘরটা অতীতে ছিল আমার প্রপিতামহের ঘর, সিন্দুক তাঁরই আমলের, ওটার সরাইনি। আর কড়া পাহারা আছে গেটে, এ ঘরে খুড়িমা প্রায় সর্বক্ষণ থাকেন, তাই এক হিসাবে ওটা এখানে যথেষ্ট সেফ। একটা মুদ্রা মিসিং হলো কি করে? ওয়েল, তিনজনকে উইকেন্ডে নেমন্তন্ন করেছিলাম গত জন্মতিথিতে। একজন হলেন আমার বিজনেস পার্টনার নরেশ কাঞ্জিলাল, আর একজন এখানকারই ডাক্তার অর্ধেন্দু সরকার, আর তৃতীয় ব্যক্তি হলেন কালীনাথ রায়, ইনি স্কুলে আমার সহপাঠী ছিলেন। ৩৫ বছর পর আবার আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার প্রপিতামহের মহামূল্য সম্পত্তির কথা এরা সকলেই শুনেছিলেন, কিন্তু চোখে দেখেননি। গতবার
আমার পরিকল্পনা অনুযায়ী রাত্রির ডিনারের পর জয়ন্ত সিন্ধুক থেকে স্বর্ণমুদ্রার থলিটা বার করে নিচে বৈঠকখানায় আনে। কয়েনগুলো টেবিলের উপর ছড়িয়ে রেখেছি, সকলে ঘিরে দেখছে। এমন সময় হলো লোডশেডিং, ঘর অন্ধকার। এটা অবশ্যই অস্বাভাবিক ঘটনা নয়। চাকর দু মিনিটের মধ্যে মোমবাতি নিয়ে আসলো। আমিও কয়েনগুলো তুলে নিয়ে আবার সিন্ধুকে রেখে এলাম। একটা যে কমে গেছে সেটা তখন খেয়াল করিনি। আসলে এমন যে হতে পারে কল্পনাও করিনি তো। পরদিন সকলে চলে যাবার পর মনে একটা খটকা লাগল। সিন্ধুক খুলে দেখলাম কর্কট রাশির মুদ্রাটি নেই। কয়েনগুলো আপনি নিজেই তুলে রেখেছিলেন? হ্যাঁ, আমি। ব্যাপারটা বুঝুন মিস্টার মিত্তির, তিনজন নিমন্ত্রিত। একজনকে 25 বছর চিনি, আমার বিজনেস পার্টনার। অর্ধেন্দু সরকার হলেন ডাক্তার এবং ভালোই ডাক্তার। খর্দা টিটাগড় থেকে কল আসে ওঁর। আর কালীনাথ আমার বাল্য বন্ধু। কিন্তু এদের সকলকেই কি অনেস্ট লোক বলে জানেন আপনি? সেখানেই অবশ্যই গণ্ডগোল। কাঞ্জিলালের কথাই ধরুন না, ব্যবসায় অনেকেই জেনে শুনে অসৎ পন্থা নেয়, কিন্তু কাঞ্জিলালের মতো এমন অম্লান বদনে নিতে আমি আর কাউকে দেখিনি। আমাকে তো ঠাট্টা করে বলে, তুমি ধর্মযাজক হয়ে যাও, তোমার দ্বারা ব্যবসা হবে না। আর বাকিরা, অন্য দুজন? ডাক্তারের কথা আমি জানি না, খুড়িমা মাঝে মাঝে বাতে ভোগেন, ডাক্তার তাঁকে এসে দেখে যান, এর বেশি কিছু জানি না। তবে কালীনাথ বোধ হয় গভীর জলের মাছ, এক যুগ দেখানি। হঠাৎ একদিন টেলিফোন করে আমার কাছে এলো, বলল বয়স যতই বাড়ছে ততই পুরনো দিনের কথা মনে পড়ে, তাই একবার ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। আপনি তাকে দেখেই চিনেছিলেন? তা চিনেছিলাম, তাছাড়া স্কুলের বহু পুরনো গল্প করল। সে যে আমার সহপাঠী তাতে সন্দেহ নেই। গোলমালটা হচ্ছে সে যে এখন কি করে তা কিছুতেই ভেঙে বলে না। জিজ্ঞেস করলেই বলে, ধরে নাও তোমারই মতো ব্যবসা করি। এদিকে গুঞ্জে নেই তা নয়, বুঝলেন, খুব আমোদে রসিক লোক। স্কুলে থাকতে ম্যাজিক দেখাতো, এখনও সে অভ্যাসটা রেখেছে। হাত সাফাই রীতিমতো ভালো। আপনার ভাইও তো অন্ধকারের মধ্যে ঘরে ছিলেন? সে ছিল, তবে সে তো এই জিনিস আগে দেখেছে, তাই সে টেবিলের কাছে ছিল না। নিয়ে থাকলে ওই তিনজনের একজনই নিয়েছে। তারপর আপনি কি করলেন? কি আর করতে পারি বলুন, এমন লোক আছে যারা এই অবস্থায় সোজাসুজি পুলিশ ডেকে তিনজনের বাড়ি সার্চ করাতো। আমি পারিনি। ওই তিনজনের সঙ্গে বসে কত ব্রিজ খেলেছি, আর তাদের একজনকে বলবো চোর। তার মানে স্রেফ হজম করে গেলেন ব্যাপারটা, তাই তো? স্রেফ হজম করে গেলাম। ফলে এখনো কেউ জানেনি না মিস্টার মিত্তির যে আমি ব্যাপারটা টের পেয়েছি। সেই ঘটনার পরেও তো এদের সঙ্গে দেখা হয়েছে কতবার, কিন্তু কই, কেউ তো কোনো রকম অস্বস্তি বা অপরাধ বোধ করছে বলে মনে হয়নি। অথচ আমি জানি যে এই তিনজনের মধ্যেই একজন দোষী, একজন চোর। ঘটনাটা অদ্ভুত, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই অবস্থায় কি করা যায়? দেখুন, এরা জানে যে আমি এদের সন্দেহ করি না, তাই এদের আবার ডেকেছি, এবং আজ রাত্রে আমি আবার এদের সামনে বানোয়ারিলালের কিছু মূল্যবান জিনিস বার করব। মাসখানেক থেকে লক্ষ্য করছি ঘড়ির কাঁটায় কাঁটায় সন্ধ্যা 7টায় লোডশেডিং হচ্ছে এখানে। তার ঠিক আগে আমি জিনিসগুলো টেবিলে সাজাব, ঘর আবার অন্ধকার হবে। আশা করছি সেই অন্ধকারে চোরের প্রবৃত্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবে। সব মিলিয়ে এই সম্পত্তির মূল্য 40-50 লাখের কম নয়। হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাস চোর লোভ সামলাতে পারবে না।
চুরির পর আপনি আপনার আসল ভূমিকায় অবতীর্ণ হবেন। তখন প্রদোষ মিত্তিরের কাজ হবে চোর ধরা এবং চোরাই মাল বার করা। আপনার ভাই এ সম্বন্ধে কি বলেন? সেও তো কাল অবধি কিছুই জানতো না, কাল আপনাকে ইনভাইট করার পর ওকে বলি। তা উনি কি বললেন শোনার পর? ও খুব চোটপাট করলো বুঝলেন, বলল তুমি একদিন চেপে রেখেছো ব্যাপারটা, তখন তখনই পুলিশে খবর দেওয়া উচিত ছিল, এক বছর পরে কি মিস্টার মিত্তির কিছু করতে পারবে, এই রকম সব। একটা কথা বলবো মিস্টার চৌধুরী? হ্যাঁ বলুন। আপনি মানুষটা এত নরম বলেই কিন্তু চোর তার সুযোগটা নিয়েছিল, অতিথিকে চুরির অপবাদ দিতে সবাই পেছপা হতো না। সেটা জানি, সেই জন্যই তো আপনাকে ডাকা। আমি যেটা পারিনি সেটা আপনি পারবেন। সর্ষে বাটা দিয়ে চমৎকার গঙ্গার ইলিশ সমেত দুপুরে খাওয়াটা হলো ফার্স্ট ক্লাস। জয়ন্তবাবুর সঙ্গে আলাপ হলো খাবার টেবিলে। ইনি মাঝারি হাইটের চেয়েও কম, বেশ সুস্থ সবল মানুষ। শঙ্করবাবুর পার্সোনালিটি এড়ে নেই, কিন্তু বেশ হাসি খুশি চালাক চতুর লোক। আপনাদের এখন আর ডিস্টার্ব করব না, যা মন চায় করুন, আমি একটু গড়িয়ে নিই, বিকেলে চায়ের সময় বারান্দায় আবার দেখা হবে। আমরা জয়ন্তবাবুর সঙ্গে বাড়ির আশপাশটা ঘুরে দেখব বলে বেরোলাম। পশ্চিম দিকে এক টানা একটা নিচু থামওয়ালা পাঁচিল চলে গেছে নদীর ধার দিয়ে, পাঁচিলের পরেই জমি ঢালু হয়ে নেমে গেছে জল অবধি। এই পাঁচিলই বাকি তিন দিকে হয়ে গেছে দেড় মানুষ উঁচু। জয়ন্তবাবুর ফুলের শখ, তাই তিনি আমাদের বাগানে নিয়ে গিয়ে গোলাপ সম্বন্ধে একটা ছোটখাটো বক্তৃতা দিয়ে দিলেন। গোলাপ যে 300 রকমের হয় তাই প্রথম জানলাম। বাড়ির উত্তরে গিয়ে দেখলাম সেদিকে আরেকটা গেট রয়েছে, শহরে কোথাও যেতে হলে এই গেটটাই নাকি ব্যবহার করা হয়। আরেকটা সিঁড়িও রয়েছে এদিকে। জয়ন্তবাবু বললেন খুড়িমা মানে ওঁর মা গঙ্গা স্নানে যেতে ওটাই ব্যবহার করেন। একতলায় নদীর দিকে আর গঙ্গার দিকে চওড়া বারান্দা, দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য। দেখা শেষ হলে আমরা ঘরে ফিরে এলাম। জয়ন্তবাবু কাঁচের ঘরে চলে গেলেন অর্কিড দেখার জন্য। আমাদের থাকার জন্য একতলায় একটা প্যাসেজের একদিকে পরপর দুটো ঘর দেওয়া হয়েছে, উল্টো দিকেও আরও তিনটে পাশাপাশি ঘর দেখে মনে হলো তাতেই বোধ হয় তিনজন অতিথি থাকবেন। ঘরে ঢুকে বাহারে খাটে নরম বিছানা দেখে লালমোহনবাবু বোধ হয় দিবানিদ্রার তাল করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন, না কন্ট্রোল কন্ট্রোল ইওর সেলফ, পাখির বইগুলোতে একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার। আচ্ছা, এক বছর আগে যে লোক চুরি করেছে সে যদি এবার চুরি না করে তাহলে তুমি চোর ধরবে কি করে? সেটাই তিন ভদ্রলোককে স্টাডি না করে বলা শক্ত। যার মধ্যে চুরির প্রবৃত্তি রয়েছে তার সঙ্গে আর পাঁচটা অনেস্ট লোকের একটা সূক্ষ্ম তফাৎ থাকা উচিত। চোখ কান খোলা রাখলে সে তফাৎ ধরা পড়তে পারে। ভুলিস না, যে লোক চুরি করে তার বাইরেটা যতই পালিশ করা হোক না কেন তাকে আর ভদ্রলোক বলা চলে না। সত্যি বলতে কি, ভদ্রলোক সাজার জন্য তাকে যথেষ্ট অভিনয় করতে হয়। বিকেলে পরপর দুটো গাড়ির আওয়াজ পেয়ে বুঝলাম অতিথিরা এসে গেছেন। বারান্দা চায়ের আয়োজন হলে পর শঙ্করবাবুই আমাদের ডেকে নিয়ে গেলেন তিন গেস্টের সঙ্গে আলাপ করানোর জন্য। ডাক্তার সরকার এক মাইলের মধ্যেই থাকেন, ইনি হেঁটেই এসেছেন। বছর 50 বয়স, চোখে চশমা, মাথার চুল পাতলা হয়ে এসেছে, গোঁফটা কাঁচা হলেও কানের পাশে চুলে পাক ধরেছে। নরেশ কাঞ্জিলাল বিরাট মানুষ, ইনি সুটটাই পরে সাহেব সেজে এসেছেন। ফেলুদার পরিচয় জেনে বললেন, বনোয়ারিলালের জীবনী লেখার কথা আমি শঙ্করকে অনেকবার বলেছি, আপনি এ কাজের ভার নিয়েছেন শুনে ভারী খুশি হলাম। হি ওয়াজ এ রিমার্কেবল ম্যান। মজার লোক হলেন কালীনাথ রায়, এর কাঁধে একটা ব্যাগ ঝুলছে, তাতে হয়তো ম্যাজিকের সরঞ্জাম থাকতে পারে।
লালমোহনবাবুর সঙ্গে পরিচয় হতেই বললেন, পক্ষী বেজে মুরগির ডিম পকেটে নিয়ে ঘোরে তা তো জানতুম না মশাই। কথাটা বলেই খপ করে লালমোহনবাবুর পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা মুরগির ডিমের সাইজের মসৃণ সাদা পাথর বার করে দিয়ে আক্ষেপের সুরে বললেন, এ হে হে, এ যে দেখছি পাথর, আমি তো ফ্রাই করে খাবার মতলব করছিলাম মশাই। কথা হলো, রাত্রিরে খাবার পর কালীনাথ বাবু তার হাত সাফাই দেখাবেন। সূর্য হেলে পড়েছে, গঙ্গার জল চিকচিক করছে, ঝিরঝিরে হাওয়া, তাই বোধহয় নরেশবাবু আর কালীনাথ বাবু নেমে গেলেন বাইরের শোভা উপভোগ করতে। লালমোহনবাবু কিছুক্ষণ থেকেই উসখুস করছিলেন, এবার বাইনোকুলার বার করে উঠে পড়ে বললেন, দুপুরে যেন একটা প্যারাডাইজ ফ্লাই ক্যাচারের ডাক শুনেছিলুম, দেখি তো পাখিটা আশেপাশে আছে কি না। ফেলুদার গম্ভীর মুখ দেখে আমিও হাসিটা কোনো মতে চেপে গেলাম। শঙ্করবাবু, আপনার ভ্রাতাটিকে দেখছি না যে, সে কি বাগানে ঘুরছে নাকি? ওর ফুলের নেশার কথা তো আপনি জানেন ডাক্তারবাবু। ওকে তো বলেছি মাথায় টুপি না পরে যেন রোদে না ঘোরেন, সে আদেশ কি তিনি মেনেছেন? জয়ন্ত কি ডাক্তারের আদেশ মানার লোক, আপনি তাকে চেনেন না? তা আপনার খুড়িমা কেমন আছেন? এমনিতে ভালোই, তবে অরুচির কথা বলছিলেন যেন, আপনি একবার ঢুমেরে আসুন না। তাই যাই, তাই যাই। ডাক্তার সরকার চলে গেলেন খুড়িমাকে দেখতে, প্রায় একই সঙ্গে জয়ন্তবাবু ফিরে এলেন বাগান থেকে, ঠোঁটের কোণে হাসি। কি ব্যাপার জয়ন্ত, হাসির কি হলো? প্রদোষবাবু, আপনার বন্ধু কিন্তু চোখে বাইনোকুলার লাগিয়ে বেদম অভিনয় করে যাচ্ছেন পক্ষীবিদের। হ্যাঁ, অভিনয় তো আজ সকলকেই করতে হবে অল্প বিস্তর, আপনার দাদার পরিকল্পনাটাই তো নাটকীয়। আপনি কি দাদার পরিকল্পনা অ্যাপ্রুভ করেন? আপনি করেন না বলে মনে হচ্ছে। মোটেই না, আমার ধারণা চোর অত্যন্ত শিয়ানা লোক, সে কি আর বুঝবে না যে তার জন্য ফাঁদ পাতা হচ্ছে? সে কি জানে না যে দাদা একদিন টের পেয়েছে যে সিন্ধুকের একটি মূল্যবান জিনিস গায়েব হয়ে গেছে? সবই বুঝি, কিন্তু তাও আমি ব্যাপারটা ট্রাই করে দেখতে চাই, ধরে নাও এটা আমার গোয়েন্দা কাহিনী প্রীতির ফল। তুমি কি সিন্ধুকের বাকি সব জিনিসই বার করতে চাও? না, শুধু ইটালিয়ান নস্যির কৌটো আর মোগলাই সুরাপাত্র। ডাক্তার সরকার খুড়িমাকে দেখতে গেছেন, উনি এলেই তুমি ওপরে গিয়ে জিনিস দুটো বার করে আনবে, আমি পকেটে রেখে দেব। এই নাও চাবিটা নাও। জয়ন্তবাবু অনিচ্ছার ভাব করে চাবিটা নিলেন। দিব্যি ভালো আছেন আপনার খুড়িমা? বারান্দায় বসে দুধ ভাত খাচ্ছেন, আপনাদেরও আরও অনেক দিন জ্বালাবেন। কি বসে আছেন চেয়ারে, চলুন একটু হাওয়া খাবেন, এ হাওয়া কলকাতায় পাবেন না। শঙ্করবাবু সমেত আমরা চারজনই সিঁড়ি দিয়ে নামলাম। বাঁয়ে চেয়ে দেখি লালমোহনবাবু বাগানের মাঝখানে একটা শ্বেত পাথরের মূর্তির পাশে দাঁড়িয়ে চোখে বাইনোকুলার লাগিয়ে এদিক ওদিক দেখছেন। পেলেন আপনার প্যারাডাইজ ফ্লাই ক্যাচারের দেখা? না, তবে এইমাত্র একটা জঙ্গল ব্যাবলার দেখলুম বলে মনে হলো। লালমোহনবাবু, এখন পাখিদের বাসায় ফেরার সময়, এরপরে পেঁচা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। বাকি দুজন গেলেন কোথায়? বাড়ির সামনের দিকে কি না কাঁচের ঘরের পিছনে ফল বাগানে? শঙ্করবাবুর বোধ হয় একই প্রশ্ন মনে জেগেছিল, কারণ উনি হাঁক দিয়ে উঠলেন, কই হে নরেশ, কালীনাথ, গেলে কোথায় সব? একজনকে দেখলুম এদিকে সিঁড়ি দিয়ে বাড়ির ভেতর ঢুকতে। কোনজন? বোধ হয় আপনার সেই ম্যাজিশিয়ান ভদ্রলোক। কিন্তু লালমোহনবাবু ভুল দেখেছিলেন, বাড়ি থেকে বেরিয়ে এলেন কালীনাথ বাবু নয়, নরেশ কাঞ্জিলাল। সন্ধ্যের দিকে ঝপ করে টেম্পারেচারটা পড়ে, তাই আলোয়ানটা চাপিয়ে এলাম। আর কালীনাথ কোথায় গেল? সে তো বাগানে নেমেই আলাদা হয়ে গেল, বলছিল শুকনো ফুলকে টাটকা করে দেবার একটা ম্যাজিক দেখাবে, তাই
কি হলো, কি হলো অনন্ত বাবু? অজ্ঞান হয়ে পড়ে আছেন দোতলায়। দোতলার সিঁড়ি দিয়ে উঠে ল্যান্ডিং পেরিয়েই খুড়িমার ঘর, সেটা আগেই বলেছি। জয়ন্তবাবু সে ঘরের চৌকাঠের হাত তিনেক এদিকে চিত হয়ে পড়ে আছেন। তার মাথার পিছনে মেঝেতে খানিকটা রক্ত চুঙিয়ে পড়ছে। ডাক্তার সরকার দ্রুত সিঁড়ি দিয়ে উঠে সবচেয়ে আগে পৌঁছে জয়ন্তবাবুর নাড়ি টিপে ধরলেন। ফেলুদাও প্রায় একই সঙ্গে পৌঁছে জয়ন্তবাবুর পাশে হাঁটু গেড়ে বসেছে। তার মুখ গম্ভীর, কপালে খাঁজ। কি মনে হচ্ছে? সামান্য দ্রুত মাথার জখমটা মনে হচ্ছে পড়ে গিয়ে হয়েছে আর কি। এই সময় খালি মাথায় রোদে ঘোরা ডেঞ্জারাস, ডেঞ্জারাস, সেটা অনেকবার বলেছি ওকে। আর কনকাশন কি হয়েছে? সেটা তো পরীক্ষা না করে বলা সম্ভব নয়। আজ আজ আবার আমি যন্ত্রপাতি কিছুই আনিনি, সঙ্গে একবার হাসপাতালে নিয়ে গেলে ভালো হতো। তাই করুন না, গাড়ি তো রয়েছে। ভদ্রলোক বেশ ভালোভাবেই অজ্ঞান হয়েছেন, কারণ ফেলুদা সমেত চারজন ধরাধরি করে গাড়িতে তোলার সময়ও তাঁর জ্ঞান হলো না। সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই কালীনাথবাবুর সঙ্গেও দেখা হলো। বললেন, আমি জাস্ট ওষুধটা খাবার জন্য ঘরে গেছি, এর মধ্যে এত কাণ্ড। আমি সঙ্গে আসব? না 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 না, দরকার নেই, দরকার নেই, আমি হাসপাতাল থেকে আপনাকে ফোন করে দেব। কোন গাড়ি চলে গেল। এই দুর্ঘটনার জন্য শঙ্করবাবুর প্ল্যান যে ভেস্তে গেল সেটা বুঝতে পারছি। বেচারি বেচারি, ভদ্রলোকের জন্মতিথিতে এমন একটা ঘটনা ঘটার জন্য আমারও খারাপ লাগছিল। আমরা সবাই এসে বসবার ঘরে বসেছিলাম, প্রায় সঙ্গে সঙ্গেই ফেলুদা কেন যে উঠে গেল তা জানি না, অবশ্যই মিনিট দুয়েকের মধ্যে আবার ফিরে এলো। শঙ্করবাবু অতিথিদের সামনে যথাসম্ভব স্বাভাবিক হাসি খুশি ব্যবহার করছিলেন, এমনকি তার আশ্চর্য প্রপিতামহ সম্বন্ধে অদ্ভুত সব ঘটনাও বলছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সেটা করতে তার বেশ বেগ পেতে হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক এইভাবে চলার পর হাসপাতাল থেকে ডাক্তার সরকারের ফোন এলো। জয়ন্তবাবুর জ্ঞান হয়েছে, তিনি অনেকটা ভালো, মনে হচ্ছে কাল সকালেই আসতে পারবেন। এই সুখবরের পর অবশ্যই ঘরের আবহাওয়া খানিকটা হালকা হলো, কিন্তু আমি জানি যে শঙ্করবাবুর মোটেই ভালো লাগছে না, কারণ চোরের রহস্য রহস্যই থেকে যাবে। খাওয়া দাওয়ার পর ভিডিও ক্যাসেটের ছবি দেখতে চাই কিনা জিজ্ঞেস করাতে আমরা সকলেই না বললাম। এই অবস্থায় ফুর্তি চলে না, তাই ম্যাজিকও বাদ পড়ল। সকলকে গুড নাইট জানিয়ে নিজেদের ঘরে আসতেই আমি যে প্রশ্নটা ফেলুদাকে করব ভাবছিলাম সেটা লালমোহনবাবু করে ফেললেন। আপনি তখন ফস করে বেরিয়ে কোথায় গেলেন মশাই? খুড়িমার ঘরে। ও, খুড়িমাকে দেখতে গেছিলেন? সেই সঙ্গে অবশ্যই সিন্ধুকের হাতলটা ধরে একটা টানও দিয়ে এলাম। খোলা নাকি বন্ধ? সেটাই স্বাভাবিক, যেভাবে ঘরের দরজার দিকে পা করে পড়েছিলেন ভদ্রলোক তাতে মনে হয় ঘরে ঢোকার আগেই পড়েছেন। কিন্তু চাবিটা কোথায় ফেলুদা? শঙ্করবাবু হয়তো দুর্ঘটনায় ওটার কথা ভুলেই গেছেন। এই তো আপনারা দেখুন তো কি বিশ্রী ব্যাপার ঘটে গেল। জয়ন্তর আর একবার এরকম হয়েছিল, ওর ব্লাড প্রেশারটা একটু বেশি নেমে যায় মাঝে মাঝে। আসলে ফোনে আর কি বললেন ডাক্তার সরকার? হ্যাঁ, সেটাই তো বলতে এলাম, তখন লোকজনের সামনে বলিনি, চাবির কথাটা তো গোলমালে ভুলেই গিয়েছিলাম। এখন কি হয়েছে জানেন তো, ডাক্তারকে জিজ্ঞেস করতে বললেন জয়ন্তর কাছে চাবি ছিল না, হয়তো অজ্ঞান হওয়ার সময় হাত থেকে পড়ে গেছে। আপনি খুঁজেছেন চাবি? তন্নতন্ন করে খুঁজেছি মশাই, সিঁড়ি, ল্যান্ডিং, সদর দরজার বাইরে কোথাও বাদ দিইনি, সে চাবি হাওয়া। যাকে ডুপ্লিকেট আছে তো ও নিয়ে ভাববেন না? তা না হয় ভাববো না, কিন্তু রহস্য তো দূর হলো না মিস্টার মিত্তির, চোর তো অজ্ঞাতেই রয়ে গেল। আর আপনাকে একটা মাথা খেলানোর সুযোগ দেব ভেবেছিলাম, সেটাও হলো না।
তাতে কি হলো, এখানে এসে লাভ হয়েছে বিস্তর। একই রকম পেল্লায় বাড়ি, তার উপর আপনার আতিথেয়তা। শঙ্করবাবু যাবার আগে বলে গেলেন যে সকাল 6:30 চা দেবে আর 8:00 ব্রেকফাস্ট। আচ্ছা একটা কথা বলি, আচ্ছা এইটা অ্যাটেন্টেড মার্ডার নয় তো মশাই? হ্যাঁ ফেলুদা, মিস্টার কাঞ্জিলাল আর মিস্টার ম্যাজিশিয়ান দুজনেই কিন্তু বাড়ির মধ্যে ঢুকেছিলেন। মার্ডারের দরকার কি? কার্যসিদ্ধির জন্য তো শুধু অজ্ঞান করলেই চলে। কার্যসিদ্ধি? হ্যাঁ, জয়ন্তবাবুকে অজ্ঞান করে তার হাত থেকে চাবিটা নিয়ে সিন্ধুক খুলে যা বার করার বার করে আবার হাতে চাবি গুঁজে দিয়ে চলে আসা। সর্বনাশ! এটা তো খেয়াল হয়নি আমার। কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে তো এখন তিনজনের জায়গায় সাসপেক্ট মাত্র দুজন, কাঞ্জিলাল আর কালীনাথ। না রে তোপসে, না, ব্যাপারটা অতটা সহজ নয়। জয়ন্তবাবুর মাথায় কেউ বাড়ি মারলে সেটা তিনি জ্ঞান হলে বলতেন, তা তো তিনি বলেননি। আর অজ্ঞান করে যে সিন্ধুক খুলবে সেটাই বা কী করে সম্ভব? খুড়িমা তো ঘরে থাকেন। একজন বাইরের লোক সিন্ধুক খুলছে দেখলে কি তিনি চুপ করে থাকতেন? একটা আশার আলো জ্বলতে না জ্বলতে নিভে গেল। আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু অত তাড়াতাড়ি আর ঘুমানো হলো না। ফেলুদা এমনিতেও পায়চারি করছিল। 12 নাগাদ লালমোহনবাবু হঠাৎ আমাদের ঘরে এসে নিচু গলায় বললেন, বারান্দায় গেছিলুম, যাদের হাসি বাঁধ ভেঙেছে মশাই, উপচে পড়ে আলো। উপচে নয়, উছলে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, সরি, উছলে উছলে। কিন্তু একবার বাইরে এসে দেখুন, এ দৃশ্য দেখবেন না কখনো। আপনি একা কাব্যি করবেন, এটা তো হতে দেওয়া চলে না। বাইরে গিয়ে মনে হলো এ যেন দিনের বেলার দৃশ্যের চেয়েও ঢের বেশি সুন্দর। একটা পাতলা কুয়াশা নদীর ওপারটাকে প্রায় অদৃশ্য করে ফেলেছে। গঙ্গার আবছা গাঢ় জলের উপর ছড়ানো চাঁদের টুকরোগুলো ধীরে ধীরে দুলছে। তারই মধ্যে ঝিঁঝির ডাক, হাসনুহানার গন্ধ, ফুরফুরে বাতাস, সব মিলিয়ে সত্যিই অমরাবতী। চাঁদের মাটিতে মানুষের পা পড়লেও এর মজা কোনোদিনও নষ্ট করতে পারবে না। একটা মারাত্মক পোয়েম আছে চাঁদ নিয়ে, আপনার এথেনিয়াম ইনস্টিটিউশনের সেই বাংলা শিক্ষকের লেখা। ইয়েস, বৈকুণ্ঠ মল্লিক। এই পোড়া দেশে লোকটা রেকগনিশন পেল না, কিন্তু আপনি আপনি শুনুন কবিতাটা। তপেশ তুমিও শোনো। হ্যাঁ, আহা হা হা, দেখো চাঁদের মহিমা, কভু বা সুগোল রৌপ্য থালি, কভু আধা, কভু শিকি, কভু এক ফালি, যেন শব্দ কাটা নখ পড়ে আছে নভে, হেটুকু নাই থাকে যবে আসে অমাবস্যা, সেই রাতে তুমি তাই অচন্দ্রম পশ্যা। বুঝতেই পারছ তপেশ, পদ্মটা একজন লেডিকে অ্যাড্রেস করে লেখা। একজন লেডিকে তো আপনি আবৃত্তির ঠেলায় ঘর থেকে টেনে বার করে এনেছেন দেখছি। হ্যাঁ, ফেলুদার দৃষ্টি দোতলার বারান্দার দিকে। এই যে খুড়িমার ঘর। বৃদ্ধা বারান্দার দরজার মুখটাতে এসে দাঁড়িয়েছেন, মিনিটখানেক এদিক ওদিক দেখে আবার ভিতরে ঢুকে গেলেন। এরপরে আমরা ঘাটের সিঁড়িতে গিয়ে বসেছিলাম আধ ঘন্টা। মন মেজাজ তাজা, রাতের খাওয়া হজম। তারপর 12:45 সময় আমরা তিনজনেই উঠে পড়লাম আর তিনজনেই একসঙ্গে শুনলাম শব্দটা। সেটা যেন আসছে বাড়ির দোতলা থেকেই। আমরা ঘাটের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। শীত কাটছে নাকি মশাই? কিন্তু এই ঘর ছাড়াও আরেকটা ঘরে আলো জ্বলছে, দক্ষিণ দিকের ঘরটা। খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে হাত পা নেড়ে উত্তেজিতভাবে কথা বলছে। এবার লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। মিস্টার কাঞ্জিলাল,
ওটাই শঙ্করবাবুর ঘর। এই মাঝরাত্রিতে কি আলোচনা মশাই? তা জানি না, ব্যবসা সংক্রান্ত কিছু হবে হয়তো। আপনাদেরও ঘুম আসছে না? কালীনাথ বাবু সিঁড়ি দিয়ে নেমে এলেন। খটখট শব্দটা এখনো হয়ে চলেছে। কালীনাথ বাবুর ঘাড় ঘুরে গেল সেই দিকে। কিসের শব্দ বুঝতে পারছেন তো? হামানদিস্তা কি? ঠিক বলেছেন, এই মাঝরাত্রে বুড়ি পান ছাঁচতে বসেন, এসব তো আগেও পেয়েছি। কথাটা বলে হাতের তেলোর আড়ালে দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে ফেলুদার দিকে একটা শেয়ানা দৃষ্টি দিয়ে বললেন, বনোয়ারিলালের জীবনী লেখার জন্য গোয়েন্দার দরকার হলো কেন? যাক, অন্তত একজন আমার আসল পরিচয়টা জানে, দেখে তাও ভাল লাগলো। তা জানবে না কেন মিস্টার মিত্তির? এ শর্মা অনেক ঘাটের জল খেয়েছে, অনেক কিছু দেখে শুনে চোখ কান দুই খুলে গেছে। আপনি কি রহস্যই করবেন না খুলে বলবেন? খুলে আর কজন বলতে পারে মিস্টার মিত্তির? স্পষ্ট বক্তা আর কজনে হয়, বেশিরভাগই তো মুখ চোরা। আর দুঃখের বিষয়, আমি যে সেই দলেই পড়ি। আপনি গোয়েন্দা, খুলে বলার কাজ হলো আপনার। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই, এখানে এসে আপনার পেশাটাকে কাজে লাগানোর কথা ভুলে যান। অমরাবতীতে এসেছেন, দুদিন ফুর্তি করে গঙ্গার হাওয়া খেয়ে ফিরে যান, নইলে বিপদে পড়তে পারেন। ধন্যবাদ, আপনার উপদেশের জন্য অসংখ্য ধন্যবাদ। লোকটা অনেক কিছু জানে বলে মনে হচ্ছে। একটা জিনিস তো জানতেই পারে। কি? চুরিটা কে করেছিল? যে করেছিল সে তো ওর পাশেই দাঁড়িয়েছিল। কিন্তু সেটা তো উনি নিজেও করে থাকতে পারেন, উনি তো হাত সাফাই জানেন। সাবাস তোপসে, সাবাস। বাবা, তুমি উঠে পড়েছো? শুধু উঠেছি নয়, এর মধ্যে একটা চক্করও মেরে এসেছি। কোথায়? এই শহরের দিকে। কি দেখলে? কি দেখলাম না সেটাই বড় কথা। এই কিছু বুঝতে পারলে? পানিহাটিতে আসা বৃথা হয়নি রে তোপসে। লালমোহনবাবু এসে বললেন, এমন সলিড ঘুম নাকি ওর অনেক দিন হয়নি। খুড়িমার উঠতে দেরি দেখে তিনিও খুব সলিড ঘুমিয়েছেন বলে মনে হচ্ছে। সেটা আবার কি করে জানলে? অনন্তকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল মা ঠাকুরন এখনো গঙ্গা স্নানে যাননি, এমনিতে নাকি ছটার মধ্যে ওর স্নান সারা হয়ে যায়। আমরা তিনজন বারান্দায় গিয়ে বসেছিলাম, মিনিট দশেকের মধ্যে শঙ্করবাবু এসে পড়লেন, স্নান টান সেরে ফিটফাট। মিস্টার চৌধুরী, আমি কিন্তু ধরা পড়ে গেছি, আপনার বাল্যবন্ধু আমায় চিনে ফেলেছেন। সে কি? আপনি ঠিকই বলেছিলেন, লোকটা গভীর জলের মাছ। তাহলে কি বলছেন আপনার পরিচয়টা দিয়েই দেব? তাহলে কিন্তু সেই সঙ্গে আপনার জানিয়ে দিতে হবে আপনি আমাকে কেন ডেকেছেন, অর্থাৎ এতদিন যে কথাটা চেপে রেখেছিলেন সেটা প্রকাশ করতে হবে। হ্যাঁ, তা অবশ্যই। পাঁচ মিনিটের মধ্যে কাঞ্জিলাল আর কালীনাথবাবু বারান্দায় এসে পড়লেন, আর তা প্রায় সঙ্গে সঙ্গেই বাইরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। কাঞ্জিলাল আর কালীনাথ বারান্দায় রয়ে গেলেন, আমরা চারজন সদর দরজায় গিয়ে হাজির হলাম। লাল ক্রস মারা একটা কালো অ্যাম্বাসাডার থেকে নামলেন জয়ন্তবাবু আর ডাক্তার সরকার। জয়ন্তবাবুর মাথার পিছনের চুল খানিকটা কামিয়ে সেখানে প্লাস্টার লাগানো হয়েছে। ভেরি সরি, ভেরি সরি, তোমার জন্মতিথিতে এমন একটা অঘটন ঘটিয়ে ফেললাম। আসলে প্রেশারটা? কোনো চিন্তা নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি, তবে রোদে বেশি ঘোরাঘুরি চলবে না। আপনারা সব চা খাবেন তো? তাহলে মন্দ হয় না, চা পানের সময় পাইনি এখনো। এরা সব কোথায়?
বারান্দায় সবাই, চলুন সকলে একসঙ্গেই বসা যাক। দাঁড়ান, আগে একটা কাজ সেরে নেওয়া দরকার। কাজ? আপনার খুড়িমার কাছে সিন্ধুকের যে ডুপ্লিকেট চাবিটা আছে সেটা চাইলে পাওয়া যাবে নিশ্চয়ই? তা নিশ্চয়ই যাবে, একবার সিন্ধুকটা খুলে দেখতে চাই। খুড়িমার ঘরে গিয়ে দেখি বুড়ি গামছা নিয়ে স্নানে বেরোচ্ছেন। খুড়িমা, আজ তোমার এত দেরি? আর বলিস না, চোখ মেলে দেখি ঝাঁ ঝাঁ রোদ, এক একদিন কি যে হয়। তোমার চাবি গোছাটা একবার দিতে হবে খুড়িমা, সিন্ধুকটা খুলব। কিন্তু তোর কাছে যে আমারটা খুঁজে পাচ্ছি না। খুড়িমা আলমারি খুলে চাবির গোছা বার করে দিয়ে চলে গেলেন। শঙ্করবাবু সিন্ধুকের দিকে এগিয়ে গেলেন, আর সেই ফাঁকে কেন জানি ফেলুদা হামান তিস্তাটা হাতে নিয়ে একবার নেড়ে ছেড়ে দেখল। সর্বনাশ! এ কি, থলিবাক্স কিছুই নেই তাই তো? শঙ্করবাবুর ফ্যাকাশে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। ওটা বন্ধ করুন, তারপর চলুন নিচে যাওয়া যাক। সত্য উদ্ঘাটনের সময় এসেছে, আমার আসল পরিচয়টা সকলকে জানিয়ে দিন এবং কতকগুলো প্রশ্ন করব সেটাও জানিয়ে দিন। বুঝতে পারছি শঙ্করবাবুকে অনেকখানি মনের জোর প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু তিনি গত বছরের চুরির ব্যাপারটা আর আজ এইমাত্র সিন্ধুক খুলে যা দেখলেন সেটা মোটামুটি গুছিয়ে সকলকে বলে তারপর বললেন, আমার বাড়িতে আমারই অতিথি হয়ে এসে আমার এত কাছের লোক যে এমন একটা কাজ করতে পারে সেটা স্বপ্নেও ভাবিনি। কিন্তু ঘটনা যে ঘটেছে তাতে কোনো ভুল নেই, আর সেই কারণেই আমি কলকাতার স্বনামধন্য ইনভেস্টিগেটর প্রদোষ মিত্রকে ডেকেছি এর কিনারা করার জন্য। ইনি তোমাদের কয়েকটা প্রশ্ন করবেন, আশা করি তোমরা তার ঠিক ঠিক জবাব দেবে। ডাক্তার সরকার, আপনাদের এই পানিহাটিতে কটা হাসপাতাল আছে? একটাই। তার মানে সেখানেই আপনি নিয়ে গেছিলেন জয়ন্তবাবুকে তাই তো? আর সেখান থেকে কাল রাত্রে ফোন করেছিলেন। হঠাৎ এই প্রশ্ন কেন জানতে পারি? কারণ আজ সকালে আমি সে হাসপাতালে গিয়েছিলাম, জয়ন্তবাবু তো সেখানে যাননি। কাল রাত্রে যে আমি হাসপাতাল থেকে ফোন করেছিলাম সে কথা তো আমি শঙ্করবাবুকে বলিনি। তবে কোত্থেকে করেছিলেন? আমার বাড়ি থেকে। কাল যাবার পথেই জয়ন্তবাবুর জ্ঞান হয়, তখন বুঝতে পারি আঘাত গুরুতর নয়, কনকাশন হয়নি। তবু একবার দেখব বলে আমার বাড়িতেই নিয়ে যাই, তখনই ঠিক করি রাত্রিটা ওখানে রেখে সকালে পৌঁছে দেব। এবার জয়ন্তবাবুকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। আপনি কাল যে সিন্ধুক খোলার জন্য চাবিটা নিলেন সেটা তো আপনার হাতেই ছিল। হ্যাঁ, কিন্তু মাথা ঘুরে পড়ার পর তো হাতে নাও থাকতে পারে। হাতে না থাকলেও কাছাকাছি পড়ে থাকার কথা, কিন্তু তা তো ছিল না। সেটার আমি কি জানি? চাবি আপনারা খুঁজে পেলেন কি না পেলেন তা আমি কি করতে পারি? আপনি কি বলতে চাইছেন সেটা সরাসরি বলুন না। আর একটা প্রশ্ন আছে, সেটা ডাক্তারকে। তারপরেই সরাসরি বলছি, ডাক্তার সরকার, হিমোগ্লোবিন বলে একটা পদার্থ আছে সেটা আপনি জানেন নিশ্চয়ই? কেন জানবো না? সাধারণ লোকের চোখে সেটার রঙের সঙ্গে রক্তের কোনো তফাৎ ধরা পড়ে না সেটাও নিশ্চয়ই জানেন? হ্যাঁ জানি। আমার বিশ্বাস কি তাহলে এবার বলি। আমার বিশ্বাস জয়ন্তবাবু অজ্ঞান হননি, অজ্ঞান হবার ভান করেছিলেন মাত্র, ডাক্তার সরকারের সঙ্গে একজোট হয়ে। মানে? কারণ তাদের দুজনের এই বাড়ি থেকে চলে যাওয়ার দরকার ছিল। ননসেন্স! কেন 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 আমি চলে যাব কেন? কারণ মাঝরাত্রিরে গোপনে আবার ফিরে আসবেন বলে। ফিরে আসব? হ্যাঁ, উত্তরের ফটক দিয়ে ঢুকে পিছনের সিঁড়ি দিয়ে উঠে আপনার মার ঘরে যাবেন বলে। আপনি একটু বাড়াবাড়ি করছেন মিস্টার মিত্তির। মাঝরাত্রিরে মার ঘরে যাব আর মা টের পাবেন না? মা রাত্রিরে তিন ঘন্টার বেশি ঘুমন না সেটা আপনি জানেন না? এমনিতে ঘুমন না, কিন্তু ঘুমের ওষুধ খাওয়ালে? ধরুন যদি ডাক্তারবাবু গতকাল তাকে দেখার সময় তার দুধ ভাতে কিছু মিশিয়ে দিয়ে থাকেন। আপনার ফিরে আসতে হয়েছিল কারণ এক বছর আগে যে কাঁচা কাজটা করেছিলেন এবার আর সেরকম করলে চলতো না। শঙ্করবাবুর পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়ে মাঝরাত্রিরে এসে চুরিটা সারার দরকার ছিল। সে চুরি ধরা পড়ত কবে তার কোনো ঠিক নেই। অবশ্যই চাবি আপনার কাছে ছিল না, তাই আপনার মার আলমারি থেকে ডুপ্লিকেট বার করে নিতে হয়েছিল।
সেই সময় আমার এই বন্ধুর আবৃত্তি শুনে আপনি কিঞ্চিত বিচলিত হয়ে পড়েন। তাই গায়ে একটা থান জড়িয়ে দরজার মুখে এসে প্রমাণ করতে চেয়েছিলেন যে আপনার মা জেগেই আছেন, এভরিথিং ইজ অল রাইট। তারপরে আমাদের মনেই ধারণা বদ্ধমূল করার জন্য হামানদিস্তা ফিরতে শুরু করলেন। এতেও আমার সন্দেহ হয়েছিল, কারণ হামানদিস্তায় পান থাকলে শব্দটা হয় একটু অন্যরকম, এটা ছিল ফাঁকা শব্দ। সবই তো বুঝলাম মিস্টার মিত্তির, কিন্তু তারপর? তারপর চাবি নিয়ে সিন্দুক খোলা। আপনি কোন অপরাধে আমাদের অভিযুক্ত করছেন মিস্টার মিত্তির? অজ্ঞান হবার ভান করা, আমার মাকে ঘুমের ওষুধ দেওয়া, নাকি রাত্রিরে ফিরে এসে ডুপ্লিকেট চাবি বার করে সিন্দুক খোলা? তার মানে সবগুলোই করেছেন আপনি, স্বীকার করছেন তাই তো? এর কোনোটার জন্য শাস্তি হয় না, সেটা কি আপনি জানেন না? আসল ব্যাপারটায় আসছেন না কেন আপনি? ঘটনা যে দুটো জয়ন্তবাবু, একটা তো নয়। আগে প্রথম ঘটনাটা সেরে নি, এক বছর আগের চুরি। সেটা আপনি সারবেন কি করে মিস্টার মিত্তির? আপনি কি অন্তর্যামী? আপনি তখন কোথায়? হ্যাঁ, আমি ছিলাম না ঠিকই, কিন্তু অন্য লোক তো ছিল, যিনি চুরি করেছিলেন তার ঠিক পাশেই লোক ছিল, তাদের মধ্যে অন্তত একজন কি টের পেয়ে থাকতে পারেন না? এটা আপনি কি বলছেন মিস্টার মিত্তির? চুরি হয়েছে সেটা জানবে অথচ আমায় বলবে না, আমার এত কাছের লোক হয়েও? কালীনাথবাবু, আপনি কাল রাত্রিরে কী বিপদের কথা ভেবে আমাকে তদন্ত বন্ধ করতে বলেছিলেন সেটা বলবেন? অপ্রিয় সত্য প্রকাশ করায় বিপদ নেই, শঙ্করের মনের অবস্থাটা ভেবে দেখুন তো। না, নেই বিপদ, অনেক দিন ব্যাপারটা ধামাচাপা রয়েছে, এবার প্রকাশ হওয়াই ভালো। তুমি যদি কিছু জেনে থাকো তো বলে ফেলো কালীনাথ। সেটা বোধহয় ওর পক্ষে সম্ভব নয় মিস্টার চৌধুরী, কারণ তদন্তে চোর ধরা পড়লে যে ওরও বিপদ হতো। এই একটা বছর যে উনি চোরকে নিংড়ে শেষ করে দিয়েছেন। ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল ঠিক, সেটা উনিও স্বীকার করবেন না, চোরও স্বীকার করবেন না। অবশ্যই চোরের যে দোসর আছে সেটা সম্ভবত কালীনাথবাবু জানতেন না, উনি একজনকেই লক্ষ্য করেছিলেন। কিন্তু আমার ধারণা এই অনবরত ব্ল্যাকমেলিংয়ের ঠেলায় দ্বিতীয় চুরিটা করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, আর তাই ভুল ভুল ভুল। সিন্দুক থেকে যা নেবার তা আগেই নেওয়া হয়ে গেছে, বনওয়ারিলালের আর একটা জিনিসও তাতে নেই, সিন্দুক খালি। তার মানে আমার বাকি অভিযোগ সবই সত্যি। কিন্তু কিন্তু কাল রাত্রিরে কুকৃতিটা কে করেছে সেটা বলছেন না কেন? সেটাও বলছি, কিন্তু তার আগে আপনার স্পষ্ট স্বীকারোক্তিটা চাই আমার। আপনি বলুন জয়ন্তবাবু, ডাক্তার সরকার আর আপনি মিলে গত বছর ১২টার মধ্যে থেকে একটি স্বর্ণমুদ্রা সরিয়েছিলেন কি না বলুন। জয়ন্তবাবুর মাথা হেঁট হয়ে গেছে, ডাক্তার সরকার দু হাতে রগ টিপে বসে আছেন। আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি। ফেলুদা পকেট থেকে টেপ রেকর্ডারটা বার করে চালু করে আমার হাতে দিয়ে দিল। আমি দাদার কাছে ক্ষমা চাইছি, সে স্বর্ণমুদ্রা ডক্টর সরকারের কাছেই আছে, সেটা ফেরত দেওয়া হবে। আমাদের দুজনেরই অর্থাভাব হয়েছিল, একটার জায়গায় ১২টার পুরো সেটটা বিক্রি করলে প্রায় ১০০ গুণ বেশি দাম পাওয়া যাচ্ছিল, তাই তাই বাকি ১১টা নেবার কথাও ভাবছিলেন তাই তো? হ্যাঁ, স্বীকার করছি, কিন্তু চোর আরও আছে মিস্টার মিত্তির, যে লোক ব্ল্যাকমেল করতে পারে। সে লোক চুরিও করতে পারে, কিন্তু তিনি চুরি করেননি। তাহলে? ওগুলো সরিয়েছেন প্রদোষ মিত্র। ফেলুদা ঘর থেকে বাকি মাল টেনে এনে টেবিলের উপর রাখল, সকলের মুখ হাঁ হয়ে গেছে। এই হলো বনওয়ারিলালের বাকি সম্পত্তি। মেঝেতে চাবি না পেয়ে এবং রক্তের বদলে হিমোগ্লোবিন দেখে মনে ঘোর সন্দেহ উপস্থিত হয়, তাই যখন আপনাকে ধরাধরি করে নিচে নিয়ে যাচ্ছিলাম তখন বাধ্য হয়েই আমাকে পিক পকেটের ভূমিকায় অবলম্বন করতে হয়। ভাগ্য ভালো যে চাবিটা ছিল আপনার প্যান্টের ডান পকেটে, বা পকেটে থাকলে পেতাম। আপনাকে নিয়ে যাওয়ার পর বৈঠকখানায় এসে বসি, তখনই এক ফাঁকে বেরিয়ে গিয়ে আমি সিন্দুক খুলে জিনিসপত্র বার করে আমার ঘরে চাবি রেখে দিই। আমি জানতাম যে বিপদের আশঙ্কা আছে। এ নিন আপনার চাবি মিস্টার চৌধুরী, এরপর কি করা হবে সেটা আপনি স্থির করুন, আমার কাজ এখানেই শেষ।
ফেরার পথে লালমোহন বাবুর মুখে আর একটা আবৃত্তি শুনতে হলো। এটাও বৈকুণ্ঠ মল্লিকের লেখা, নাম হলো জিনিয়াস। অবাক প্রতিভা কিছু জন্মেছে ভবে, এদের মগজে কি যে ছিল তাকে কবে, দাভিঞ্চি আইনস্টাইন খনা লীলাবতী, সবারই সরি আমি সবারে প্রণতি। এই নাটকে অভিনয় করলেন ফেলুদা শাগনিক দাস, তোপসে সৌম্যদীপ্ত রায়চৌধুরী, শঙ্কর প্রসাদ তীর্থ অধিকারী, লালমোহনবাবু সুমিত ঘোষ, জয়ন্ত প্রাজ্ঞ চাকি, কালীনাথ স্বপ্নময় চক্রবর্তী, ডাক্তার অর্কজয় ভট্টাচার্য, খুড়িমা শর্মিষ্ঠা মুখার্জি, নরেশ শুভজিৎ পাত্র, অনন্ত অভিক ঘোষাল। গানের কথা শিবশঙ্কর গুপ্ত, গানের সুর নবনাট্য, নাট্যরূপ শ্রী অনিরুদ্ধ ঘোষ, পর্ব পরিচালনা শ্রী শিবশঙ্কর গুপ্ত। আগামী সপ্তাহে আপনারা শুনবেন আরেক গোয়েন্দা কিরীটি রায়ের কথা, শ্রী নিহার রঞ্জন গুপ্তর লেখা আদিম রিপু। শুনতে থাকুন সোনার আনন্দে ভাসুন। নমস্কার।